আমি রাতের আকাশ ভালোবাসি এবং ছবি তুলতে চাই, কিন্তু আমার কাছে কোনো দামি ক্যামেরা নেই, আছে শুধু মোবাইল। তো কি করে তুলব দেখতে থাকুন পুরো ভিডিও। হ্যালো বন্ধুরা, আজকে আরেকবার সবাইকে স্বাগতম আমার চ্যানেল অ্যাস্ট্রোএক্স এ। আজকে পুরো ভিডিওটা দেখুন সবাই, কারণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর ভিডিও একদম শেষে থাকবে একটা স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স। আচ্ছা, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায়, সেটা কিন্তু ডিপেন্ড করছে কোথায় জিজ্ঞেস করছে তার উপর। ধরুন যদি কলকাতাতে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, তাহলে তার উত্তর হবে মেদিনীপুর, শিলিগুড়ি কিংবা বর্ধমান। আবার দিল্লিতে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, তখন উত্তর হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল। আর ইন্ডিয়ার বাইরে যদি কোথাও কেউ জিজ্ঞেস করে, কোনো দেশে বিদেশ সে কেউ জিজ্ঞেস করে, তখন আপনার উত্তর হবে ভারতবর্ষ। কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে, মানে ধরুন মঙ্গলে তো মানুষ যাচ্ছে, কিছুদিন পরে তো ওখানে কলোনিও বলবে, তো সেখানে যদি জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায়, তো পৃথিবী থেকে যারা যাবে তারা কিন্তু জানাবে যে আমার বাড়ি পৃথিবীতে। আর আমাদের কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাইড যদি কোনো গ্রহ থাকে, সেখানে যদি কেউ থাকতো, তাকে যদি জিজ্ঞেস করা হতো, বা পৃথিবী থেকে কেউ যদি ওখানে পৌঁছতো, তখন তাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে আপনার বাড়ি কোথায়, তখন সে বলতো আমার বাড়ি সৌরজগতে। এরপর যদি আরেকটু পিছিয়ে গিয়ে, যদি আরেকটু লার্জ স্কেলে আমরা চিন্তা করতে থাকি, কোনো এই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে যদি কেউ কোথাও জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায়, তখন কিন্তু তার উত্তর হবে আমার বাড়ি মিল্কি ওয়ে, দা মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথ। এই মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি। বলা হয় একটা মরুভূমিতে যত বালি আছে তার মধ্যে যতগুলো অ্যাটম আছে, আমাদের গ্যালাক্সির সংখ্যা প্রায় তত। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে আছে নানা গ্যালাক্সি, তার মধ্যে আমাদের আকাশগঙ্গাও একটি। এই আকাশগঙ্গা ছায়াপথেই আমাদের বাসস্থান, আমাদের সৌরজগতের বাসস্থান। আর এই সৌরজগতের মধ্যে একটা পুচকে গ্রহ পৃথিবীতে আছি আমরা। এই পৃথিবীতে থেকে আকাশগঙ্গার কি কি স্পাইরাল যে গ্যালাক্সি, তার পুরোটা ছবি তোলা সম্ভব নয়। তাহলে আমরা কী তুলব? আমরা তুলি এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, স্পাইরাল গ্যালাক্সির একটা আর্ম, একটা আর্মের রাইজিং বা ভার্টিক্যাল কম্পোজিশন। এবার দেখি মোবাইলে কী করে তুলব এটা। হ্যাঁ, এবারে আমরা মোবাইলে অ্যাস্ট্রো ফটোগ্রাফি সম্পর্কে আলোচনা করব। মোবাইলে যদি অ্যাস্ট্রো ফটোগ্রাফি আমরা করতে চাই, তাহলে প্রথমেই জেনে নিতে হবে আমাদের যে কী কী লিমিটেশান আছে। মোবাইলে কিন্তু অ্যাস্ট্রো ফটোগ্রাফির যা সাবজেক্ট, সেগুলো কিন্তু আমাদের পক্ষে সব কভার করা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশান আছে, তার ক্ষমতার একটা লিমিটেশান আছে। মোবাইলে যে সমস্ত অবজেক্টে ছবি তোলা যায় অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে, তার মধ্যে প্রথম এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মিল্কি ওয়ের আর্ম বা মিল্কি ওয়ের একটা স্পাইরাল আর্ম, বা আমরা জেনারেলি যেটাকে বলি মিল্কি ওয়ে। এবং সেই মিল্কি ওয়ের নানা রকম কম্পোজিশন বা মিল্কি ওয়ের ফুল আর্চ, সেটাও কিন্তু মোবাইলে করা সম্ভব। আর দ্বিতীয়ত মোবাইলে যেটা করা সম্ভব, সেটা হচ্ছে আমরা আমাদের কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, অ্যান্ড্রোমেডার ছবি তুলতে পারি। হ্যাঁ, আমি তুলেছি, সেটা আপনাদের পরে দেখাবো। আর তৃতীয়ত যেটা করা যেতে পারে মোবাইলে, সেটা হচ্ছে নানা রকম প্ল্যানেটের ছবি তোলা যেতে পারে। ইভেন আমি মুনের ছবি তুলতে পারি, সের জন্য কিন্তু নানা রকমের জুম লেন্স বা টেলিস্কোপ এগুলো ইউজ করতে হবে। আবার অনেকেই যারা টেলিস্কোপ ইউজ করেন, যারা সূর্যের ছবি তোলেন, তারা অনেকেই আছে যারা কিন্তু মোবাইলেই ছবিটা তোলেন। হ্যাঁ, এই মোবাইলে ছবি তোলার জন্য একদম প্রথমে যেটা লাগবে, সেটা হচ্ছে ওই স্কাই সাফারি অ্যাপ। আমরা আগের পর্বে দেখে নিয়েছি, যারা সেই পর্বটি দেখেননি একবার দেখে নিতে পারেন। স্কাই সাফারি অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু পজিশনটা জানতে হবে যে আমি যদি মিল্কি ওয়ে ছবি তুলতে যাই, আজকে ঠিক রাত কটায় বা কোন দিনে, তখন আকাশে চাঁদ থাকবে কিনা বা আকাশে ইমিডিয়েট অন্ধকার পাবো কিনা, সব এটা মাথায় রাখতে হবে। আর পরিষ্কার আকাশ এবং লাইট পলিউশনহীন আকাশ, যত লাইট পলিউশন কম হবে তত কিন্তু আপনার ছবি বেস্ট হবে। আচ্ছা,
এটা গেল আকাশ এবং আমি জেনে গেছি এবারে কোথায় আছে আমার সাবজেক্ট, কোন দিকে আমি মোবাইলটি রেখে ছবিটা তুলব। এবার যেটা লাগবে দ্বিতীয়ত, সেটা কিন্তু লাগবে, অবশ্যই লাগবে একটি ট্রাইপড। ট্রাইপড ছাড়া এই ধরনের লং এক্সপোজার যে ছবি সেটা কিন্তু ইম্পসিবল। ট্রাইপড আবার নানা রকমের হয়, নানা দামের হয়, কীরকম ট্রাইপড নেবেন, কোনটা বেটার হবে সেটার জন্য আমি ভাবছি আরেকটা এপিসোড করবো, সেটা পরের এপিসোডে দেখতে পারেন। এখন হাতের কাছে যদি ট্রাইপড নাও থাকে, আপনি ইট কাঠ পাথর টেবিল চেয়ার যেখানে খুশি, আমার উদ্দেশ্য মোবাইলটাকে স্ট্যাটিক রাখা, মোবাইলটাকে একদম স্থির রাখা। হ্যাঁ, আরেকটা কথা, ছবি তোলার সময় আমরা জানি যেহেতু আমাদের স্ক্রিন টাচ ফোন, তো আমাদেরকে টাচ করতে হবে, এই টাচটা যেন সফট টাচ হয়, একদম খুব আলতো করে একটা টাচ করতে হবে। কেননা মোবাইলটা নড়তে থাকলেই অসুবিধা, এই নড়তে থাকলে আপনার যে একটা লং এক্সপোজার ছবি সেটা 30 সেকেন্ড কি 16 সেকেন্ড কি 32 সেকেন্ড হবে, তাহলে কিন্তু খুব অসুবিধা হয়, মোবাইল নড়তে থাকলে কোনো ছবিই আপনি পাবেন না। তো এর জন্য একটা এক্সটার্নাল শাটার ইউজ করতে পারেন, ব্লুটুথ শাটার এখন খুবই কম দাম, 150-200 টাকা দামের মধ্যে আপনি পেয়ে যাবেন অনলাইনে, এক নম্বর। আর দু নম্বর, যতক্ষণ সেটা হাতে না আসছে বা আপনার কাছে যদি সেটা না থাকে, তাহলে আপনি সব টাচ দিয়েই ছবি তুলতে পারবেন। আমার কাছে, আমি আজ পর্যন্ত এই ব্লুটুথ যে শাটার রিলিজ সেটা আমি ইউজ করিনি মোবাইলের ক্ষেত্রে, আমি কিন্তু সব টাচেই আমার যা ছবি সেটা কিন্তু সব টাচেই ছবি তোলা। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমত আমাদের ক্লিয়ার স্কাই, দু নম্বর স্কাই সাফারি অ্যাপে আমি জেনে গেছি কোথায় আছে মিল্কি ওয়ে, তিন নম্বর ট্রাইপড, চার নম্বর সব টাচ। এইবার এবার আমাকে আসতে হবে মোবাইলের ক্যামেরার সেটিংস। এই মোবাইলের ক্যামেরাটাকে কিন্তু আমাদেরকে হাতের তালুর মতো চিনতে হবে, ওর কোথায় কী আছে, কী ব্যাপার, কীভাবে আমি হ্যান্ডেল করব। জাস্ট তুলে ওই ফটো যেখানে আছে ওটাতে ক্লিক করে দিলাম, আর ঝগড়া মিল্কি ওয়ে ছবি চলে গেলো, এই এই চিন্তা ভাবনাটা মাথা থেকে বের করে দিই, জাস্ট বের করে দিই। যেটা করতে হবে, ক্যামেরাটাকে আমাকে জানতে হবে, ক্যামেরাটাকে বুঝতে হবে। হ্যাঁ, আমি এখানে যে এক্সাম্পলটা দেখাবো সেটিংসে দেখাবো, সেটা এমআইয়ের ফোনে। তো মোটামুটি রেডমি, রিয়েলমি, পোকো, ভিভো, এদের নোকিয়া, এ মোটামুটি সবারই একটা একই আছে, সেটিংস কাছাকাছি থাকে, কারোর হয়তো টার্ম একটু এদিক সেদিক থাকে, তো সেটা আপনারা গুগল ঘেটেও দেখে নিতে পারেন, সার্চ করে পাওয়া যেতে পারে ফিচার্স, যে কী ব্যাপার, কী নামে আমি ওখানে পাবো। তবে ম্যাক্সিমামই সবার সমান, আর যদি যদি কারোর মনে হয় যে না আমার ফোনে এই সেটিংস আজকে যেটা দেখছি সেটা নেই, তাহলে কী করবো? এই জন্য সবার জন্য, সবার কাছে, সবার ফোনের জন্য একটা সুন্দর একটা অ্যাপ্লিকেশান আছে, একটা ক্যামেরার অ্যাপ্লিকেশান আছে, সেটা নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করবো, যাতে কিন্তু আর আমার কিছুই আমার মোবাইলের যে ইনবিল্ট ক্যামেরা সেটা যেভাবেই হোক না কেন ওটা আমি ইউজই করব না। কিন্তু আজকে দেখি মোবাইলের যে ইনবিল্ট ক্যামেরা, তার এফিসিয়েন্সি, তার ক্ষমতা এবং তার সেটিংস, এবং তাতে কীভাবে আমি সেটিংসটা রাখবো যাতে আমি মিল্কি ওয়ের ছবি তুলতে পারি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি আমরা ক্যামেরার ইন্টারফেসে। ক্যামেরাটা যখন প্রথম আমরা ওপেন করব, তখন আমাদের এটা এরকম দেখাবে। তো এখানে দেখাবে, দেখা দেখতে পাচ্ছি ফটো, এই ফটোতে আমাদের কোনো কাজ নেই, আমরা খুঁজে খুঁজে আমরা প্রো মোড বা ম্যানুয়াল মোড কোথায় আছে দেখব। রেডমির ক্ষেত্রে এটা প্রো মোড, প্রো মোডে চলে যাব। প্রো মোডে দেখতে পাচ্ছি আমরা এখানে ISOটাকে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো, শাটার স্পিডটা কন্ট্রোল করতে পারবো, ফোকাসটা কন্ট্রোল করতে পারবো, হোয়াইট ব্যালেন্সটা কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, এগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। এবার প্রথম চলে যাই যেটা ISO, ISOর ক্ষেত্রে এখানে আমাদের প্রথমত দু ধরনের ISO মোবাইলের আমরা রাতের ছবি তোলার জন্য ব্যবহার করবো, একটা হচ্ছে 3200 আর একটা 1600। তবে এই প্রথমে 3200 দিয়েই শুরু করব, আবার তারপরে আমরা 1600তেও নিয়ে দেখব, কারণ আমরা জানি ISO যত বেশি থাকে তত হচ্ছে যে আমাদের তত ছবিতে খুব নয়েজ আসে, যেটা পরে পোস্ট প্রসেসিংয়ের ক্ষেত্রে ওই নয়েজটাকে আমাদের দূর করতে প্রচণ্ড অসুবিধা হয় এবং ছবির ক্লারিটি অনেক নষ্ট হয়। তো এই ক্ষেত্রে আমরা প্রথম 3200 নিয়ে শুরু করব, তারপর 1600 দিয়েও ট্রাই করব। এই গেল ISO, এবারে আসি শাটার স্পিড। শাটার স্পিড আমরা যার যতটা ম্যাক্সিমাম সেটা ইউজ করব প্রথম। এক্ষেত্রে আমার আছে 32 সেকেন্ড, 32 সেকেন্ডে ইউজ করব। যদি দেখি তাতেও স্টার্ট ট্রেল হয় না, আমি জানি হয় না, বা যেটুকু হয় সেটা মিনিমাইজ করা যায়, কিন্তু অনেকটা লাইট নেয়। শাটার স্পিড বলতে আপনার মোবাইলের শাটারটা কতক্ষণ খোলা থাকবে, মানে মোবাইলের যে সেন্সর তাতে রাতের আকাশের আলো কতক্ষণ এসে পড়বে। তো 32 সেকেন্ড ধরে কিন্তু আপনার, আপনি যদি এখানে 32 দিয়ে রাখি, 32 সেকেন্ড দিয়ে কিন্তু আপনার 32 সেকেন্ড ধরে
ক্যামেরা সেন্সার কিন্তু ঘুরতে থাকবে, এখানে ঘুরতে থাকবে, এখানে দেখতে পাবো এবং নিচটা দেখতে পাবো এবং ও লাইটটা গ্যাদার করবে 30 সেকেন্ড ধরে। তো সেক্ষেত্রে অনেক বেশি লাইট আমরা পাবো। আবার যেটা বাড়ালে যেটা প্রবলেম হয়, যেটা বেশি রাখলে সেই স্টার যাকে রাতে আকাশের তারা, তারা একটু ট্রেল হয়। কেন হয়, কী ব্যাপার সেটা আমরা একটু পরে জানবো, এখন জানি, এখন কাজের কথায় আসি। 32 সেকেন্ড আছে, 32 সেকেন্ড রেখে দেখবো, আর যদি না হয় ষোলো সেকেন্ডেও একবার ট্রাই করবো। এইখানে কিন্তু রেডমি ফোনে এটা একটা সমস্যা, এই 16 আর 32-এর মাঝামাঝি কোনোটা কিন্তু আমি রাখতে পারবো না। তবে এর জন্য, এই অসুবিধা দূর করার জন্য আর একটা আমাদের সমস্যা, একটা সমাধান আছে। আমরা একটা থার্ড পার্টি যে অ্যাপ ইউজ করার কথা বলেছিলাম আগে, সেটাতে কিন্তু আমরা আরও সুন্দরভাবে, আরও খুব কাছাকাছি সময়ের মধ্যে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এইবারে দেখতে পাচ্ছি যেটা ফোকাস, ফোকাস যেটা আছে, ফোকাস আপনারা অটোতে একদমই রাখবেন না। ফোকাস অটোতে রাখলে ছবি কিছুই পাবেন না। যেটা করবেন, ফোকাস একদম হাইয়েস্ট ফোকাস বা ল্যান্ডস্কেপ মোডে রাখবেন, সেখান দিয়ে সেটা দেখবেন। সেটা দেখার পরে যদি দেখেন যে ছবিতে ক্লারিটি একটু কম আছে বা ছবিটা একটু হয় কিনা, ঠিক হয় কিনা, তাহলে এক ঘাট মাত্র কমাবেন। ঠিক আছে, এক ঘাট কমিয়ে আপনারা চেক করতে পারেন। তো অনেক সময় আমি নিজে এটা প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে অনেক সময় এক ঘাট কমালে বরং ছবি বেটার আসে। কেন হয় আমি নিজেও জানি। আচ্ছা, এবার চলে আসি হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্সটা অটোই রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইভি, সেটা হচ্ছে এক্সপোজার কম্পেনসেশন, যেটা সেটা কিন্তু এখানে আমরা চেঞ্জ করতে পারবো না। এই শাটার স্পিডটা যদি অটো করি তাহলেই একমাত্র ওটা আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু আমাদের ওটার কোনো প্রয়োজন নেই। আমাদের শাটার স্পিড ম্যানুয়ালি কন্ট্রোল লাগবে। আর হ্যাঁ, এই জিনিসগুলো পুরো জানতে গেলে আপনাকে এই আই বাটন আছে এখানে, এগুলো যদি আপনারা দেখেন তাহলে এই জিনিসগুলো কী ব্যাপার, মিটারিং মোড কী, হোয়াইট ব্যালেন্স কী, ফোকাস, শাটার স্পিড, এটা কী করে কন্ট্রোল করতে হয়, কী ঘটনা এখানে আমরা দিয়ে রেখেছি, সেটা আপনারা একটু পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এবার চলে আসি মিটারিং মোড। মিটারিং মোডটা এখানে পেয়ে যাবো। এখানে তিন ধরনের মিটারিং মোড হয়, একটা হচ্ছে ফ্রেম এভারেজ মিটারিং, একটা সেন্টার ওয়েটেড মিটারিং, একটা স্পট মিটারিং। এটা হচ্ছে ফ্রেম এভারেজ মাঝেরটা, এই লেফটে দেখতে পাবো আমরা সেন্টার ওয়েটেড মিটারিং, আর একটা হচ্ছে স্পট মিটারিং। আমরা এই রাতের আকাশের ছবি তোলার জন্য যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফ্রেম এভারেজ মিটারিং। আর সবার ফোনে এই 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 হাইয়েস্ট মেগাপিক্সেলের যে সেন্সারটা আছে সেটাই সবচেয়ে বেস্ট সেন্সার হয় প্রাইমারি ক্যামেরা। তো আমার এক্ষেত্রে যেমন 48 দেখতে পাচ্ছি সনির আইএমএক্স সেন্সার, তো সেটাই আমরা ইউজ করবো। আবার কারোর যদি 64 থাকে সে ইউজ করবে সেটা, কারোর 108 থাকলে সেটা ইউজ করবে। ঠিক আছে, এখানে এই ফিল্টার ব্যাপার আছে, সেটা আমাদের কোনো কাজে লাগবে না। আচ্ছা, আর একটা ব্যাপার আছে এইখানে, এখানে আমরা চলে যাই, এখানে দেখতে পাচ্ছি এখানে গ্রিডটা আপনারা ওপেন করে নেবেন, তাতে সুবিধা হবে, অ্যালাইনমেন্টের সুবিধা হয়। আচ্ছা, আর হচ্ছে এইখানে 3:4 বা 9:16 রেশিওতে আপনারা তুলতে পারবেন, যা যেরকম লাগবে। আর একটা যেখানে যেটা স্পেশাল ফিচার এরা নতুন আপডেট পর দিয়েছে, সেটা হচ্ছে এই টাইম ডিলে আমি ছবি তুলতে পারবো। আমি আপনাদেরকে বারবার সতর্ক করে বলেছিলাম এই সফট টাচের ব্যাপারে। তো এই এখানে কিন্তু সফট টাচ যদি আমি না করতে পারি, মোবাইলটা যদি কোনোভাবে যদি আমার শেক হয় তাহলে কী হবে হালকা, তার জন্য ক্যামেরাতে সমাধান এসে গেছে। আমরা 3 সেকেন্ড, 5 সেকেন্ড, এমনকি 10 সেকেন্ড পর্যন্ত আমরা ডিলে দিতে পারবো। ঠিক আছে, তাহলে কী হলো, আপনার মোবাইলটা আপনি টাচ করলেন, আপনি হাতটা সরালেন, তারপর 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পরেও কিন্তু ছবি তোলা শুরু করবে। তার মানে আপনার মোবাইলের শেকিং, কোনো ভাইব্রেশান বা আপনার হ্যান্ড টাচের জন্য যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আর থাকলো না। এটা কিন্তু একটা দারুণ ফিচার। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব সুন্দর ফিচার। তবে এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আমি জানি না কার ফোনে আছে কী ব্যাপার, যদি না থাকি কারোর ফোনে ঘাবড়াবেন না, সেটার জন্য ব্যবস্থা আমাদের আছে পরের এপিসোডে, সেটা আমি বলে দেবো। বা আজকে যে টিপস বা ট্রিক্স একটা দেবো সেটাও আমরা ফলো করতে পারেন। আচ্ছা, এবারে দেখি আমরা সেটিংসটাতে একটু ঢুকে যাবো। সেটিংসটা এখানে ওয়াটারমার্ক এখানে যদি চান আপনারা রাখতে পারেন। পিকচার কোয়ালিটি কিন্তু সবসময় হাই রাখবেন, সবচেয়ে ভালো রাখবে পিকচার। ফোকাস অ্যান্ড শুট যেটা থাকবে ওটা বন্ধ করে রাখবেন। ঠিক আছে, আর এগুলো একটু দেখে নেবেন, মোটামুটি সব ঠিকই আছে। হ্যাঁ, এবার এইরকম সেটিংস রেখে আমরা লাইভ ফোনের একটা স্ক্রিন রেকর্ড দেখব, যেখানে আমি এরকম সেটিংস রেখে মিল্কি ওয়ের ছবিটা তুলব। সেটিংস রেডি, মোবাইল ট্রাইপড এবং আমি ক্লিকও করে দিলাম। ঘুরতে আসে, বাঁদিকে ঘুরতে আসে। তো 27 সেকেন্ডে যদি 32 সেকেন্ড, এখানে 32 সেকেন্ড যাবে না, কারণ আমি স্পিডটা একটু হাই করে রেখেছি, ভিডিওর স্পিডটা হাই করা আছে। তো ঘুরতে আসে, আপনারা একদম স্টিল থাকবেন, এই সময় কোনো নড়াচড়া করবেন না,
ছবি এসে গেছে, ছবি তোলা হয়ে গেছে। হ্যাঁ, আমরা এবার দেখতে পাচ্ছি স্ক্রিনে এসে গেছে আমাদের কাঙ্ক্ষিত সেই মিল্কি ওয়ে। বলেছিলাম ভিডিও শুরুতে যে শেষে একটা টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, সেটা হলো যারা এই মোবাইলে সব টাচের প্রবলেম হবে তারা একটা মোবাইলের একটা অ্যাপ অ্যাভেলেবল আছে, ইন্টারভেলেন্টের অ্যাপ, সেটা আপনারা ইউজ করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে পর্ব এটুকুই। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা আজকের ভিডিওটি দেখুন, কী অসুবিধা আপনার ফোনে, কী প্রবলেম বা আপনি কোনো সমস্যা ভুগছেন কি না বা এই সেটিংসটা কিছু প্রবলেম হচ্ছে কি না সেটা আপনারা জানান, কমেন্ট করে জানান আমাকে, আমাকে জানতে দিন কী সমস্যা, তাতে আমার পরবর্তীতে ভিডিও বানাতে সুবিধা হবে। আর যারা নতুন এসছেন, আজকে নতুন দেখছেন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটন সেটা তো ক্লিক করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি পরবর্তী শেষ করছি।